আর যদি কেউ রং করে 5 মিনিট লেগে মানে সোয়াপ করতে হবে আরেকজন খেলাবে কোন রেড কার্ড নাই না রেড কার্ড নাই আর আপনাদের এই যে সাপ কোন রেড কার্ড নাই আপনি মানে রেড কার্ড আছে একজনের যদি একবারে একটু মারাত্মক অবস্থা করে ফলায় তার জন্য এটা হবে কা এটা তো অন্য মুখ নাই কিন্তু যদি হয় বড়া থাকলে হলো না ওকে এটা কেন না করি আর সাপ কিন্তু আনলিমিটেড আমাদের সাপ যদি মনে করে জমির পরে আমি ফিল ঠিক করতে পারি ওকে আরেকজন নাম মানে একটু আবার সিদ্ধান্ত হবে সমস্যা নাই ওকে তাহলে ব্যাপার যে আসসালামুয়ালাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেক সুন্দর একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে, ওই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সামনে পিছনে কিছু অংশ দেখছেন যে কত বাঙালি এখানে একসাথে হয়েছিলাম আমরা একত্রে। তো আমরা হইল তারঙ্গা আর ওরা হইল হ্যামিল্টন। তো আমাদের এই হলুদ জার্সি এটা হলো আমরা। তা আমরা মোটামুটি অতটা ভালো খেলি না, হ্যামিল্টন অনেক ভালো খেলে, কেননা তারা প্রত্যেক উইকেন্ডেতে খেলে আর আমাদের খেলা হয় নাই। আমরা এখানে আসছি, আমরা আগে পরে খেলছি কিন্তু এই খেলার উদ্দেশ্যে আমরা আগে কখনো প্র্যাকটিস করি নাই। তাই যাই হোক, আমরা কিন্তু ভালো খেলতেছিলাম ওদের সাথে, তারা কিন্তু সবসময় খেলে কিন্তু আমরা নিয়মিত ওরকম খেলি নাই, তাই তারপরও আমরা অনেক ভালো খেলতেছি। তো এখানে আমাদের মাঝে জাহিদ ওই লোকটা ছেলেটা অনেক ভালো খেলতেছে আর খেলাগুলো অনেক সুন্দর, সবাইকে কাটায় নিতে পারে একাই। তো ফুটবল খেলাটা কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমরা আসার পরে দেখলাম যে বাংলাদেশের মতন এখানেও অনেক বাঙালি একসাথে হয়েছিলাম একত্রে। এখানে যে বাঙালির ফ্যামিলি আসছিল ওই ফ্যামিলিগুলো আসছে এখানে, অনেক ভালো লাগছে দেখে যে এত বাঙালি একসাথে হয়েছে। আর এখানে যেই রেফারিটা ছিল, রেফারিটা ছিল হ্যামিল্টনের রেফারি ভাইটাও অনেক ভালো এবং সুন্দর, সে কোনো সাইড টানে নাই, একদম ভালোভাবে সে রেফারিটা করছে, অনেক ভালো লাগছে তার ব্যবহার। রেফারি আসলে এরকমই হওয়া উচিত যে সে হ্যামিল্টনের হোক বা তারঙ্গার হোক, তাকে সৎ হইতে হবে এবং নিরপেক্ষ যেই সিদ্ধান্ত ওইটাই দিতে হইব। তাই ভাইয়ের রেফারিটা অনেক সুন্দর ছিল এবং সম্পূর্ণ ম্যাচটা তিনি ছিল এবং অনেক ভালোভাবে সে পরিচালনা করছে ম্যাচটা এবং খেলা কিন্তু অনেক ভালো হয়েছিল। প্রথম দিকে আমরা তারঙ্গা অনেক বল সামনে হ্যামিল্টনের দিকে আগায় নিয়েছিলাম, কিন্তু লাস্টের দিকে তারা অনেক ভালো খেলছে। যাই হোক, খেলাটা অনেক সুন্দর হয়েছে, আরও সামনে খেলা হইব তাদের সাথে, আমাদের কথা হয়েছে অলরেডি। ডিসেম্বরের 16 তারিখে তারা আমাদের তারঙ্গাতে যাইব, যদি আবহাওয়ার কোনো বৃষ্টি এরকম কোনো পরিস্থিতি না হয়, যদি ভালোভাবে থাকে। তো আগামী ডিসেম্বরের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো, কীরকম হইলো ভিডিও, খেলাধুলা কেমন হইলো। তো এখানে যেই হ্যামিল্টনের খেলাধুলা, যেমন এই যে এখন হাফ টাইম, তো হাফ টাইমের সময় আমরা তারঙ্গার এই কিছু বড় ভাইরা তারা কথা বলতেছিল কীভাবে খেললে কী করা যায়। যাই হোক, ওই হাফ টাইম শেষ হয়ে গেছে, তারপরে আবার শুরু হইল। তো এইখানে তারা হাফ টাইমের পরে ওই হ্যামিল্টনের লোকজন একটু ভালো খেলতেছিল, কারণ আমরা সবসময় খেলি না, তারা উইকেন্ডেতে অনেক খেলে। এই যে দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা আছে, তো কী হয় জানি না। এই যে গোল হয়েই গেল, এই যে হ্যামিল্টন কিন্তু গোল দিয়ে দিছে একটা, বড় ভাই কিন্তু অলরেডি গোলকিপারের ভিতরেই যায় রয়েছে অর্ধেক। যাই হোক, গোল হয়ে গেছে 1-0-তে, হ্যামিল্টন এক গোল দিয়ে দিছে আর তারঙ্গা দিতে পারে নাই। কিন্তু খেলা কিন্তু অনেক সুন্দর হইতেছে, এমন না যে 5-0 এরকম গোল হয়েছে, 5-0 এরকম না, এক গোল হয়েছে মাত্র। তারা কিন্তু আমরা তুলনামূলকভাবে অনেক ভালো খেলছি, কেননা আমরা উইকেন্ডেতে বা কোনো সময় খেলা হয় না আমাদের তারঙ্গাতে। আমরা এই তাদের সাথে খেলার উদ্দেশ্য, খেলার নাম শোনার পরও আমরা কোনো প্র্যাকটিস করি নাই, কেননা আমরা চিন্তা করছিলাম যদি আমরা প্র্যাকটিস করি আমরা হয়তো বা অসুস্থ হয়ে যাম। তো ওই নিয়ে ওগুলি বিবেচনা করে আর খেলা হয় নাই, আজকেই প্রথম খেলতে আসলাম। তো দেখা যাক, ডিসেম্বরে যে 16 তারিখের খেলা আছে, ওই খেলার উদ্দেশ্যে আমরা কিছু হয়তো বা প্র্যাকটিস করবো বা তারঙ্গাতে ফিরে যেয়ে। তো আমরাও কিন্তু মোটামুটি বেশ কয়েকবার তাদের দিকে বল পরের বারও চাপাইছিলাম, কিন্তু কাজ হয় নাই। তারা অনেক ভালো খেলে ব্যাক, তাদের যে ডিফেন্সের লোকগুলি ছিল, ওই প্রথমে কিছু লোক উপরে ছিল কিন্তু তারপরে আবার নিচে নামাই নিয়ে এসে তারা গোল দিয়ে দিছে, এই কারণে আমরা আর পরে নিচে আর বল চাপাইতে পারি না। যাই হোক, খেলাটা অনেক সুন্দর ছিল 1-0-তে। তো এখানে আবার এই যে খাবার দাবারের আয়োজন করছিল ভাইরা,
বিরিয়ানি পাক করছিল আমাদের জন্য বা তাদের জন্য সবার জন্য অনেক বিরিয়ানি পাক করছিল, বিরিয়ানিটাও খুব মজা হয়েছিল, তাদের ব্যবহার অনেক ভালো লাগছে, আশা করি আমরাও তাদের সাথে এরকম ব্যবহার করব সামনে। তারা অনেক আপ্যায়ন করছে, আমরা হ্যামিল্টনে আসছি আর এখানে চিকেন বিরিয়ানি ছিল আর সাথে সালাদ, এই যে দেখছেন বিরিয়ানি কালারটা খাইতে খুব সুস্বাদু হয়েছিল, আমি খেয়ে দেখলাম যে অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা। ধন্যবাদ হ্যামিল্টনের সকল প্রবাসী ভাইদের, বাংলাদেশি ভাইদের, তারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর এখানে দেখেন প্রচুর বাঙালি, কিন্তু প্রচুর বাঙালি একসাথে হয়েছিলেন, যারা আসেন নাই তারা কিন্তু মিস করছেন, আশা করি সামনে আবার আসবেন। ধন্যবাদ সবাইকে, দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে, আরও ভিডিওতে অবশ্যই লাইক দিবেন প্লিজ।